চোখের নয়ন তারা তিনি মওদের আইকন জোরে হোক নারে তাকবীর আরো জোরে হোক নারে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাই জান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাই জান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ তোরে তেরে পাশে জিনে আব্বাস সিদ্দিক ভাই জান তোরে তেরে পাশে জিনে আব্বাস সিদ্দিক ভাই জান লাখো চোখের নয়ন তারা লাখো চোখের নয়ন তারা তিনি মওদের আইকন সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাই জান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাই জান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ মাদ্রাস মাকতব নলেজ সিটি জানতির জন্যে যার অবদান মাদ্রাস মাকতব নলেজ সিটি জানতির জন্যে যার অবদান বাদ বিবাদের সমাধানে বাদ বিবাদের সমাধানে ভাই জানের আগমন এই বক্সের কাছ থেকে সরে যাও একটুখানি বক্সটা ছেড়ে দাও আওয়াজটা আসতে দাও তোমাদের কাট হয়ে যাচ্ছে বক্সটা ছেড়ে দাও হ্যাঁ বক্সটা একটু ছেড়ে দাও একটু সরে এসো ভাই এবার লো সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাই জান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাই জান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাই জান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাই জান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা সম্মান তাদের উঁচু করেছে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা সম্মান তাদের উঁচু করেছে স্বয়ং আল্লাহ ভাইজান হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ ভাইজান হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ নারায় তাকবীর আমার পুরস্কার দেখ মাশাআল্লাহ 50 টাকা পুরস্কার আমার তো ওরে বাপ এ তো দু বান্ডিল ভিড়ি হবে তাই না ভিড়ি ভিড়ি খাইনি আমি পুরস্কার দিয়েছো যখন ইনশাল্লাহ চাটা খাওয়া হবে আমরা যাওয়ার পথে চা খাওয়া হবে যাক অসংখ্য ধন্যবাদ দেখো এখন আর চিল্লালে হবে না আবার হবে পরে এক্ষুনি না আবার কিছু গজল হয়ে যাক তারপর ইনশাল্লাহ হবে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি মা বোনেদের এক সাইড হতে বলেছি কেউ এখান থেকে উঁকি মারছে কেউ ওখান থেকে উঁকি মারছে এই উঁকি মারলে কিন্তু হবে না এক সাইডে বসতে হবে প্রথম কথা বসাটাই ভুল দাঁড়াও ভাই ভাই একটুখানি চুপ 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 করো প্রথম কথা মা বোনেদের বসাটাই ভুল এই যে আপনারা বসেছেন এই কমিটির দোষ কিন্তু কেউ দেবে না দোষ দেবে আমাদের যেহেতু আমরা স্টেজে আছি বলবে ওই শিল্পীরা আসে সব মেয়েদের সামনে বসিয়ে গজল বলায় আচ্ছা আমরা কি কোনো কমিটিকে বলে দিই যে মেয়েরা না বসলে আমরা গজল বলবো না এরকম কাউকে বলি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখবেন বক্তারা আমাদের উপরে চড়াও হয় এইসব জিনিস নিয়ে পরবর্তী সময়ে আমি বিশেষ করে যে সকল সদস্যরা এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে তাদেরকে বলবো এক সাইড করে একটা পাতলা পর্দা দিয়ে যাতে আমরা দেখতে না পাই এরকম করবেন পরের বছর হবে ইনশাল্লাহ তো যাই হোক আপনারা একটু সচেতন হয়ে বসুন এবার আমাদের সঙ্গী হিসেবে এসেছেন মাওলানা মুর্শিদ আলম তিনি আপনাদের সম্মুখে সুন্দর আতিয়া কালাম পরিবেশন করে শোনাবেন আর একটা আকর্ষণ আজকের আছে আপনারা সবাই বাচ্চা আক্তারকে চেনেন
এই এখানে বাচ্চা আক্তারকে কেউ চেনে একজন হ্যাঁ বলো কেউ বলে না আসলে সে বাচ্চার বাচ্চা নেই না বয়স না আমি বলছি এই গোবরডাঙ্গার দিকে আমরা একটা প্রোগ্রামে গেছি তো ওখানে আক্তারের একটু ভক্ত বেশি তো আমরা গেছি ওরা খুঁজছে সে বাচ্চা আক্তার কই পায় না খুঁজে তো আমি বললাম এই যে বসে রোজ ওরা খুঁজে পায় না তো বারবার জিজ্ঞেস করছে ভাই সে বাচ্চাটা কই সে বাচ্চাটা কই আমি এই যে গামলার মতো বসে রোজ এটা কেটা আমি বলছি এই যে গামলার মতো বসে আসলে এক দেড় বছরের ভিতরে এত পরিবর্তন ওর ভিতরে বলে বোঝানো যাবে একদম ছোট্ট পানা ছিল কি করে এরম হয়ে গেল কি জানি আল্লাহ দেশে ওই যে এই যে ধান দেয় কি গামলা বলে ওরে ধান মেলে আমা যাই হোক সে আক্তারও গাইবে আপনাদের সম্মুখে সুন্দর কণ্ঠ ওর বাচ্চাবেলা থেকে খুব সুন্দর কণ্ঠ সেও গাইবে এখন আমাদের মুর্শিদ আলম তিনি আপনাদের সম্মুখে সুন্দর নাতিয়া কালাম পরিবেশন করছেন একটু তকবীরের আওয়াজ হোক মুর্শিদ আলমকে দেবো নারাই তাকবীর শুধু এই দিক থেকে হচ্ছে সামনে থেকে হোক নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর হ্যালো হ্যালো চেক হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ শুনলেন অনেক ধরনের গজল আপনারা শুনে ফেলেছেন তো আমি এমডি মুর্শিদ আলম আপনাদের সম্মুখে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা শান ও মান সুরের মাধ্যমে বর্ণনা করছি সকলে মনোযোগ সহকারে শুনবেন হ্যালো হ্যালো চেক হ্যালো ভোরে পাখি ডাকে তোমারি ওই নামে চন্দ্র সূর্য ওঠে তোমারি যে শানে ভোরে পাখি ডাকে তোমারি ওই নামে চন্দ্র সূর্য ওঠে তোমারি যে শানে ভোরে পাখি ডাকে তোমারি ওই নামে চন্দ্র সূর্য ওঠে তোমারি যে শানে ভোরে পাখি ডাকে তোমারি ওই নামে চন্দ্র সূর্য ওঠে তোমারি যে শানে তুমি আল্লাহ মহান 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 সৃষ্টি যে তোমারি দেখে মন ভরে তোমার নামে জিকে সারা জাগা করে সৃষ্টি যে তোমারি দেখে মন ভরে তোমার নামে জিকে সারা জাগা মোরা করে যাব তোমারি গুণগান মোরা গেয়ে যাব ভোরে পাখি ডাকে তোমারি ওই নামে চন্দ্র সূর্য ওঠে তোমারি যে শানে ভোরে পাখি ডাকে তোমারি ওই নামে চন্দ্র সূর্য ওঠে তোমারি যে শানে তুমি আল্লাহ মহান 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 পবনে পবনে তোমারি নিয়ামত সয়নে স্বপ্নে তোমারি রাজমাত পবনে পবনে তোমারি নিয়ামত সয়নে স্বপ্নে তোমারি তোমার দয়া পাব তোমারি গুণগান মোরা গেয়ে যাব ভোরে পাখি ডাকে তোমারি ওই নামে চন্দ্র সূর্য ওঠে তোমারি যে শানে ভোরে পাখি ডাকে তোমারি ওই নামে চন্দ্র সূর্য ওঠে তোমারি যে শানে তুমি আল্লাহ মহান 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 ফুলের সুবাসে ভরালে কায়নাত সৃষ্টি তুমি
Allah Muhammad, Allah Muhammad, Allah Muhammad.